সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। এবং আজকে আমরা চলে এসেছি একটা কিন্তু স্কলারশিপ স্কিম নিয়ে, যেটা কিন্তু মেধাবী ন্যাশনাল স্কলারশিপ স্কিম, যেটা কিন্তু একটা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্কিম, যেটা কিন্তু মেধার ওপর ভিত্তি করে দেওয়া হয়। এবং এই মেধার জন্য তোমাদের কিন্তু একটা এক্সামও দিতে হয় এবং সেই এক্সামটা ডিটেলস আমরা জানবো। এবং এই যে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ স্কিম, এটা কিন্তু বছরে চারবার কিন্তু একটা স্কলারশিপের এক্সাম কন্ডাক্ট করে। প্রত্যেকবারই কিন্তু মেধা তালিকা অনুযায়ী কিন্তু ওরা স্কলারশিপ দেয়। একটা হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসে এক্সাম কন্ডাক্ট করা হয়, একটা হচ্ছে মে মাসে, আর একটা হচ্ছে জুলাই মাসের দিকে, আর একটা হচ্ছে অক্টোবর মাসের দিকে। এই চারটে টাইমে দিকে কিন্তু ওরা তাদের কিন্তু এক্সামটা কিন্তু কন্ডাক্ট করায়। এবং আমরা সেই হিসেবে কিন্তু এবার হচ্ছে এই এপ্রিল মাসে একটা কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, যেটা মেতে এক্সামটা হবে, সেই স্কলারশিপটা হচ্ছে সাকসাম স্কলারশিপ। এবং এই যে সাকসাম স্কলারশিপটা, যেটা নিয়ে আজকের আমাদের ভিডিওটা পুরোপুরি ডিটেলস হবে, এবং এইটা কারা পাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং কাদের কী এজ লিমিট রয়েছে, এবং এই যে এক্সামটা হবে সেটা কীভাবে হবে, এবং তার সিলেবাসটা কী, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওটা পুরোপুরি জানবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে। চলো আমাদের ভিডিওটা শুরু করে দিই। তো সবার প্রথমে দেখো, এই যে স্যাকসাম যে স্কলারশিপটা রয়েছে তা কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে? এটা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু এর রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দেখো রেজিস্ট্রেশনটা কিন্তু ক্লোজড হবে, মানে তোমাদের হাতে কিন্তু টাইম আছে মে 15 তারিখ অবধি। মে 15 তারিখে কিন্তু রেজিস্ট্রেশনটা ক্লোজ হবে, এবং যে এক্সামটা হবে সাকসামের, সেই এক্সামের যে ডেটটা রয়েছে, সেই এক্সামের ডেটটা হচ্ছে 30 তারিখে বা 30 মে কিন্তু এই এক্সামটা হবে। এবং রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা হবে জুনের 2 তারিখে সকাল 9 AM এখানে দিয়ে রয়েছে। এবং তারপর যেটা দেখো তোমরা, রেইজ অবজেকশান এগেনেস্ট কোশ্চেন বা ইফ এনি, এটা হচ্ছে 2 তারিখে তোমাদের করতে হবে। আর ডকুমেন্ট এবং ব্যাঙ্ক ডিটেলস সাবমিট তোমাদের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে এখানে কিন্তু সাবমিট করতে হবে। এবং তারপর দেখো তোমাদের হচ্ছে ভেরিফিকেশান এবং রিফান্ড স্কলারশিপ ডিস্ট্রিবিউশান যেটা হবে সেটা হচ্ছে 5ই জুন, তোমাদের 5 থেকে 7ই জুনের মধ্যে হয়ে যাবে। এবং প্রসেস এন্ড হবে 9ই জুন, মানে 9ই জুনের মধ্যে তোমরা ধরে নাও পুরোপুরি প্রসেস কমপ্লিট করে যারা এই স্কলারশিপটা পাবে তাদের অ্যামাউন্ট কিন্তু ডিসবার্স হয়ে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবং এই যে স্কলারশিপটা রয়েছে, এই স্কলারশিপে এরকম কোনো নেই যে অন্য কোনো স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করেছো বলে এই স্কলারশিপটা পাবে না, বা এরকম কোনো নেই। যাদের মেধা রয়েছে তারা কিন্তু অবশ্যই পাবে, এবং কারা পাবে আমরা সবাই আজকে পুরোপুরি ভিডিওটা দেখবো। চলো দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনগুলো থাকলে কিন্তু তোমরা এই এক্সামিনেশানের জন্য ইয়ে হতে পারবে, যেমন প্রত্যেকটা এক্সামিনেশানে থাকে, ঠিক আছে। তোমরা এই গাইডলাইনগুলো আমি পুরো ডিটেলসে পড়ছি না, যা রয়েছে ডেট টাইমিং এখানে কিন্তু এই ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে বলছে। এটাতে যেমন ইয়েলো দিয়ে তোমাদের মার্ক করে দিয়েছে, এইগুলো কিন্তু তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে। আর তোমাদের আমি যেগুলো মেন মেন ব্যাপার রয়েছে সেই মেন মেন ব্যাপারগুলো আমি তোমাদের কিন্তু বলছি। চলো এখানে দেখো, তোমাদের যে স্কিম এক্সামিনেশানটা হবে সেই এক্সামিনেশানে একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী দেখো তোমাদের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা তোমরা এখানে দেখো, নাম্বার অফ কোশ্চেন এটা হচ্ছে তোমাদের 11, রিজাইনিং থেকে তোমাদের 11টা কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম মার্ক্স 11 মার্কস। এবং তারপরে তোমরা দেখো কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড থেকে তোমার 11টা কোশ্চেন আসবে, তোমার 11টা কোশ্চেন মার্ক্স 11। এবং জেনারেল স্টাডিজ থেকে তোমাদের কিন্তু 9টা কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম মার্ক্স কিন্তু 9। এরম করে করে কিন্তু তোমাদের দেখো, আরেকটা হচ্ছে ইংলিশ থেকে তোমাদের কিন্তু 9 নম্বরের কোশ্চেন আসবে, এবং ইংলিশ থেকে 9 নম্বরের কোশ্চেন আসবে, এবং সেটা 9 মার্ক্সে, 9টা কোশ্চেন আসবে 9 মার্ক্সে। এবং টোটাল যে টাইমটা তোমরা পাবে সেই টাইমটা হচ্ছে তোমরা 18 মিনিট কিন্তু পাবে। এবং যে কোশ্চেনগুলো আসবে সেগুলো মাল্টিপল চয়েস হবে, এবং তোমাদের সেগুলো করতে হবে। আর তোমরা কীভাবে এক্সামটা দেবে, তোমরা কি এক্সামটা দিতে পারবে, এই যে তোমাদেরকে বললাম মেধাবী যে ন্যাশনাল স্কলারশিপ এটা যে রয়েছে, এর যে একটা অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে তোমাদের সেখান থেকে সব রেজিস্ট্রেশন করতে হবে, তোমার সেখান থেকে সব কিছু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তোমাদের যে এক্সামটা হবে সেটাই তোমাদের স্মার্টফোনের ওই অ্যাপের মধ্যে তোমাদেরকে যে ডেটটা দেবে সেই ডেটে কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে এবং সেই সিলেবাস আমরা দেখবো, তার আগে দেখো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তার যে
ফি স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে তোমাদের 300 টাকা কিন্তু প্রথমে যখন তোমরা অ্যাপ্লাই করবে এই স্কলারশিপের জন্য তার সেই জন্য কিন্তু দিতে হবে, এবং এই 300 টাকা তোমরা কিন্তু রিফাউন্ড পাবে। কখন রিফাউন্ড পাবে তারও একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে তোমরা 100% রিফাউন্ড তখনই পাবে যখন তোমরা স্কলারশিপে স্কোর করবে 35 ও মোর দ্যান 35 বেশি পেলে, তবে স্কলারশিপের তোমরা যে টাকাটা তোমরা অ্যাপ্লাই করো সেই টাকাটা পুরোপুরি তোমরা রিফাউন্ড 100% ফেরত পাবে। এবং তোমাদের যে স্কলারশিপ যে এই স্কিমটা রয়েছে এই স্কিমটা কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সেই রিজার্ভ ক্যাটাগরি বলো বা নর্মাল সবাই কিন্তু এখানে দিতে পারবে, ঠিক আছে। এবং এই স্কলারশিপের জন্য কত কে টাকা পাবে সেটা আগে আমরা দেখে নিই, যে প্রথম 686 মানে 686 জন ক্যান্ডিডেট কিন্তু স্কলারশিপের জন্য এলিজেবেল হবে, প্রথম 686 জন যারা কিন্তু ফার্স্ট যেটা বা টাইপ এ তোমরা এখানে বলতে পারো সে টাইপ এ তে তারা কিন্তু স্কলারশিপ যেটা পাবে সেটা 6,000 টাকা প্রথম মাসে আর 6,000 টাকা সেকেন্ড মাসে, মানে 6,612,000 টাকা কিন্তু 2 মাসে তারা পাচ্ছে। এবং তারপরে 309 জন কিন্তু টাইপ বির জন্য সিলেক্টেড হবে, এবং টাইপ বির যে স্টাইপেন্ড বা স্কলারশিপ সেটা হচ্ছে 3,000 টাকা ফার্স্ট মান্থ, 3,000 টাকা সেকেন্ড মান্থ, টোটাল 6,000 টাকা। এরকম করে করে থার্ড বা টাইপ সি যেটা রয়েছে তার জন্য কিন্তু সিলেকশান যেটা হবে সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু 1,500 টাকা করে পাবে, এবং 243 জন কিন্তু টাইপ সির জন্য সিলেক্টেড হবে, প্রথম মাসে 1,500 টাকা, দ্বিতীয় মাসে 1,500 টাকা, টোটাল 2 মাস মিলিয়ে 3,000 টাকা কিন্তু তারা পাবে, ঠিক আছে। এবং যারা কিন্তু হু ক্যান্ডিডেট স্কোর এ মিনিমাম পাসিং মার্কস অফ 35% অফ অ্যাবভ অ্যান্ড ডু নট ফল আন্ডার দ্য মেরিট লিস্ট, তারা কিন্তু যাদের আমি একটু আগেও বললাম যারা কিন্তু 35 বেশি মার্কস পেয়েছে তারা কিন্তু এই যে টাকাটা দিয়ে অ্যাপ্লাই করেছিল 300 টাকা সেইটা কিন্তু তারা কিন্তু রিফাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে। তারা যদি স্কলারশিপের এই যে কত ক্যান্ডিডেট বলে তার মধ্যে মানে স্কলারশিপ নাও পায় বা অ্যাওয়ার্ডেড না হয় অনলি শুধু 35% বা 35 বেশি পেয়েছে তা কিন্তু তাদের টাকা কিন্তু ফেরত পাবে। এবং এখানে দেখো মান্থলি স্টাইফেন উইল বি পেড টু কনসেকিউটিভ মান্থ, স্কলারশিপ ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিফাউন্ড অফ রেজিস্ট্রেশন ফিস উইল স্টার্ট ফ্রম 5-9, ঠিক আছে, 5ই জুন থেকে 9 জুন অবধি এইগুলো সব হয়ে যাবে, 9 জুনের মধ্যে তোমাদের পুরোপুরি যে কাজ সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমার ব্যাঙ্ক ডিটেলস তোমার আমি ডেটটাও তোমার আগেই বলে দিয়েছি কবে ব্যাঙ্ক ডিটেলস কী করতে হবে। এবং দেখো স্কলারশিপ অ্যামাউন্ট উইল নট বি ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফার নেম বা আদার দ্যান দ্য নেম অফ সাকসেসফুল বা এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড নো রিকোয়েস্ট উইল বি এন্ট্রা দিস রিগার, মানে এখানে কিন্তু যে স্কলারশিপ অ্যামাউন্ট কোনো কিন্তু তোমার ট্রান্সফার হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ডিফার নেম, মানে যে ক্যান্ডিডেট যে না অ্যাপ্লাই করছে তার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে তাহলে ইজিলি কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু মানে যে টাকা কিন্তু তোমাদের প্রসেস হয়ে যাবে, কিন্তু যে অ্যাপ্লাই করছে তার নামে না হয় অন্য নামে হলে কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু এরকম একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের যে সবথেকে বড় যে এজ লিমিটটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে এবং তোমরা কারা কারা দিতে পারবে সেটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, তোমরা কিন্তু যারা 16 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে রয়েছো তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবেল। এবং কোন কোন সিটিজেন এখানে এলিজিবেল এখানে পুরোপুরি রয়েছে, এখানে আদার সিটিজেন তোমরা আমি বলছিলাম যেটা ইন্ডিয়া থাকবে ইন্ডিয়ার বাইরের মধ্যে নেপাল অর সাবজেক্ট অফ ভুটান এইগুলো কিন্তু আদার সিটিজেনরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সবার মনে এইটাই তো সবথেকে বড় কোশ্চেন, এখানে হচ্ছে যারা মিনিমাম তোমার এজ লিমিটটা জেনে গেছে 16 থেকে 40 বছর এবং যারা মিনিমাম 10th পাস করছে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং 10th থেকে তারা 12 তারা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এবং এনি আদার কোর্স অফ ডিগ্রি এবং যে কোনো ডিগ্রি হলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার কিন্তু তোমাদের যে মেন জিনিসটা তার সিলেবাসটা তোমরা দেখে নিতে পারবে, এবং মেধাবী যে অ্যাপ্লিকেশান রয়েছে মেধাবী অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা সিলেবাস এবং মক টেস্ট করারও তোমরা কিন্তু ওখানে সুযোগ পাবে, ওখানে কিন্তু অনেক অপশান রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চলো দেখো এখানে কিন্তু জেনারেল যে স্টাডিজ রয়েছে সেই জেনারেল স্টাডিজ দেখো সবার প্রথমে সিলেবাস রয়েছে, এবং এই যে সিলেবাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা মেধাবী অ্যাপ্লিকেশান থেকে, কীভাবে ডাউনলোড করবে সব আমি দেখিয়ে দেবো। এবার জেনারেল অ্যাপ্টিটিউডের যেটা রয়েছে সেটাও তোমরা করতে পারবে, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড যার যে সিলেবাস রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশও যেটা রয়েছে সেটারও সিলেবাস দেখতে পাচ্ছ, টোটাল 40 মার্কস 18 মিনিট টাইম থাকবে। এবং এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের ওপর কিন্তু ডিপেন্ড করে তোমাদের কিন্তু এক্সামটা হবে।
তোমরা মেধাবী অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ডাউনলোড করার পর তোমার সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। এবং তোমরা যে নোটিফিকেশানে যখন ক্লিক করবে সেখানে কিন্তু তোমরা পুরোপুরি যে নোটিফিকেশান, লাস্ট নোটিফিকেশান যে সাকসাম স্কলারশিপে সেটা কিন্তু এখানে রয়েছে, তোমরা এখান থেকে ডাউনলোড করেও তোমরা দেখে নিতে পারো। যেটা কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ ফাইলে পড়ে পড়ে তোমাদের বোঝালাম বা পড়ে পড়ে তোমাদের যে স্কলারশিপ ডিটেলসটা বললাম। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ মক টেস্ট ডিটেলস রয়েছে এখানে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মানে ওল্ড কোশ্চেন পেপারও এর মধ্যে রয়েছে। এবং এখানে অনলাইন টেস্ট যেটা আসবে সেটা এখান থেকে দিতে হবে, আর এখানে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে, ঠিক আছে। তা আর এখানে তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস যদি ডাউনলোড করতে চাও, এই যে থ্রি ডস অপশান যেটা ক্লিক করলে থ্রি ড্যাশ, সেখানে কিন্তু সিলেবাস কিন্তু এখানে রয়েছে। এই সিলেবাসে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু সিলেবাস ডাউনলোড হয়ে যাবে। এক্সাম সিলেবাসের ওপর ক্লিক করবে, করার পর তোমরা কিন্তু সিলেবাসটা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে তোমরা কিন্তু খুলে নিতে পারবে, ঠিক আছে। সিলেবাসটা পিডিএফ ফাইলে খুলে নিতে পারবে এবং সিলেবাসটা পুরোপুরি এখানে রয়েছে। তোমরা সিলেবাসটা এখনও কিন্তু টাইম কিন্তু রয়েছে, 30 মে কিন্তু এক্সাম হবে। এখনও ধরতে গেলে তোমাদের 2 মাসের কাছাকাছি না হলেও তুমি 1.5 মাসের বেশি কিন্তু এখনও টাইম পাচ্ছ যারা অ্যাপ্লাই করবে। সো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশান নিতে পারো এই যে এক্সামটার জন্য। পুরোপুরি প্রসেস কিন্তু আমি তোমাদেরকে বলবো পুরো নেক্সট ভিডিওতে। এবং তোমরা যদি ভিডিওটা তাড়াতাড়ি পেতে চাও কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাও। এবং আজকের ভিডিওতে তোমরা মোটামুটি এই স্কলারশিপ রিলেটেড ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। এবং এটা কিন্তু যেটা তোমাদের মেধাবী যে স্কলারশিপ অ্যাপ্লিকেশান রয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু করতে হবে। সেটা কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা তোমরা শুধু প্লে স্টোরে যাবে, গিয়ে প্লে স্টোরে সার্চ করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সবার কাছে কিন্তু শেয়ার করো। এমন কোনো কিন্তু কথা নেই, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 40 ইয়ার্স পর্যন্ত, 16-2 যারা মানে পাস আউট হয়েছে তোমাদের কন্ডিশনটা বললাম। সো আজকে কিন্তু এই পর্যন্ত, টাটা, বাই বাই।